السلام عليكم ورحمة الله وبركاته. আমি মনে মনে হাসি, অনেক প্রশ্ন আসে, আত্মহত্যা করতে মন চায়। আর আত্মহত্যার রিজন হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, লজ্জা, দরিদ্রতা, হতাশা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ধোকা শিকার হওয়া, বিরহ, বিচ্ছেদ, অনেক কিছু। ভিডিওটা শেয়ার করবেন, কারণ বর্তমান সমাজে, যুব সমাজের মধ্যে মেয়েরা এবং ছেলেরা আত্মহত্যা প্রবণ হয়ে উঠতেছে। ভিডিওটা শেয়ার করবেন। আপনি হয়তো এমনটা আপনার মনে হয় না আত্মহত্যার কথা, কিন্তু অনেকেরই মনে হয়। আর যে ZAMSED জামশেদ, MUJUMDAR জামশেদ মজুমদার, এইটাই আমার পেজ। 260K মতো ফলো আছে এখন আলহামদুলিল্লাহ। আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ দিন প্রচার এবং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমাদের সবাইকে একসাথে থাকার তৌফিক দান করুন। না না, আত্মহত্যা যিনি আপনি করতেছেন, আপনি কি শিওর যে মরে গেলে আপনার প্রবলেম, মানে যে আপনার দুঃখ, এটা কমে যাবে? মানে আপনি কি গ্যারান্টি পেয়েছেন যে যেই কষ্টের রিজনে আপনি আত্মহত্যা করতেছেন, মরে গেলে আর ওই কষ্টটা থাকবে না, ওই কষ্টটা হবে না, আর ওটা থেকে মুক্তি পেয়ে যাবেন? মানে এ সবার সামনে আপনি লজ্জা পাচ্ছেন, আপনি মরে গেলে আর কারো সামনে সম্মুখীন হবেন না, আপনাকে কেউ আর দেখবে না, এই লজ্জা চুপ লুকিয়ে যাবে, এমনটা কি আপনি শোর? আপনি কি মানে এটা কি আপনি আপনি কি জানেন এটা? তাহলে আপনাকে বলে রাখি, আত্মহত্যা শুধু মহাপাপ তা নয়, অনেক ক্ষেত্রে আত্মহত্যার কারণ বা আত্মহত্যা ব্যক্তির চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে এটা অনেক সময় কুফুরির পর্যায়ে চলে যায়, বেইমানির পর্যায়ে চলে যায়, শিরকের পর্যায়ে চলে যেতে পারে, তার থটের উপরও ডিপেন্ড করে। কারণ একজন মানুষ যদি মনে করে যে আমি খুব কষ্টে আছি, মরে গেলে সেরে যাব, বিলিভ করে, মানে যদি তার কাছে মনে হয় যে সে, তার মানে কি, তার মানে সে মরে গেলে সে জান্নাতে চলে যাবে, তার আর কষ্ট হবে না, তার মানে সে কি এটা মানে ফিক্স, সে জেনে গেছে? এখানে তাকে স্বামী মারে, বাবা জুলুম করে, ভাই জুলুম করে, অথবা তার স্ত্রী তাকে ধোকা দিচ্ছে, তার বাবা নিজের টাকা পয়সা নষ্ট করে গেছে তার জন্য রাখেনি, ফ্রেন্ডরা অন্য কিছু বলতেছে, একজনের টাকা ধার নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, কষ্ট, মানুষ চিটার বাটপার বলতেছে, মানুষ হ্যাঁ তুচ্ছ করতেছে, মরে গেলে ফিক্স হয়ে যাবে মনে করতেছেন? মানে হোয়াট সেন্স, কোন সেন্সে, কোন সেন্সে ফিক্স হবে বলতেছেন? আমরা সবাই বিলিভ করি যে মরে গেলে ফেরেশতা, ফেরেশতাদের সামনে সামনে আমরা হব, ফেরেশতারা আমাদেরকে দেখবে, জাহান্নামে অনেক জাহান্নামি থাকবে, সবাই একে অপরের সম্মুখীন থাকবে, জান্নাতের সমস্ত জান্নাতীরা সম্মুখীন থাকবে, একে অপরের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। একা না তো, ওখানে তো মানুষ দেখবে আপনার কষ্ট আগুনে পোড়ার, ওখানেও মানুষ দেখবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য, স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে বসা। আমি কি বুঝাতে পারছি? মানে লোক লজ্জার ভয়ে যারা আত্মহত্যা করে, আপনার নিজেকে নিজেকে পৃথিবীতে আপনি এখন কত বিলিয়ন মানুষের মধ্যে বসবাস করেন, কিন্তু বারজাখ অথবা কিয়ামত অথবা আখেরাতে তো এই পুরো বাবা আদম আলাইহিসসালাম থেকে সব মানুষ আছে ওখানে। আমি বুঝাতে পারতেছি না মনে হয়। পুরো পৃথিবীতে 200 বিলিয়ন মানুষ, রাইট? আপনি ঢাকা শহরে বসবাস করেন, দ্য সিটি নেম ইজ গুলশান, হাউ মেনি পিপল লিভ দেয়ার? 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 করোর, 1 কোটি মানুষ বসবাস করে গুলশানে। হাউ মেনি পিপল নো ইউ? কতজন মানুষ আপনাকে চেনে, কতজন মানুষ আপনাকে চেনে গুলশানে? বনানীতে, বারিধারা, এই যে রামপুরা, তারপর হচ্ছে কি যাত্রাবাড়ি, ওই যদি উত্তরা, হ্যাঁ আপনি এসব জায়গায় থাকেন, কতজন মানুষ আপনাকে চেনে? লজ্জা আপনি কতজন মানুষের সামনে পান? কতজন মানুষ মানুষ আপনাকে কষ্ট দিয়েছে? কতজন মানুষ কষ্ট দিয়েছে? কতবার কষ্ট দিয়েছে? আপনার মনে উঠে পড়ে আপনি কষ্ট পান, কিন্তু আপনি যেখানে চলে যাচ্ছেন আত্মহত্যা করে, সেখানে বাবা আদম আলাইহিস সালাম থেকে আপনি মরার পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ ওখানে থাকবে, সব মানুষ ওখানে থাকবে। তাহলে পৃথিবীতে আপনি কতজনের সামনে লজ্জা পেলেন, আর ওখানে আপনি কতজন মানুষের সামনে লজ্জা পাবেন? পৃথিবীতে আপনাকে একটা মানুষ কয়বার মারছে আপনার মনে উঠে পড়ে, কিন্তু ওখানে ফেরেশতা নিয়োজিত থাকবে শুধু আপনাকে মারার জন্য, ওখানে ফেরেশতা নিয়োগ থাকবে, তার কাজই হচ্ছে আপনাকে মারার জন্য, মারবে আপনার শাস্তি যদি আপনাকে, যদি আল্লাহ আপনার অপরাধ আত্মহত্যাকে, আপনি যদি অপরাধকে ক্ষমা না নিয়ে আত্মহত্যা করে ফেলেন। আর সব মানুষ মারা যাবে, আত্মহত্যা করবেন কেন আপনি? সব মানুষ ন্যাচারালি মরে যাবে,
মানুষ বাঁচতে পারে না, কিন্তু মানুষ মরে যাবে, এর গ্যারান্টি মরবে। শুধু মানুষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আপনি মরবেন, ও ইন্নাহুম লামাইয়িত, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আপনি মরবেন, আপনার আগে যারা ছিল তারা সবাই মরে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বলেনি যে আপনি বেঁচে থাকবেন, তারাও বেঁচে আছে না, বরঞ্চ নশ্বরতার গ্যারান্টি আছে, স্থায়িত্বের কোনো গ্যারান্টি নেই। ইউ আন্ডারস্ট্যান্ড ব্রাদার? এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, পৃথিবী থেকে আপনি নাই হয়ে যাবেন, এই পৃথিবীতে আপনার বিদায়, এটা কনফার্মড, এইটা ন্যাচুরাল, কনফার্ম। কে কতক্ষণ থাকবে, কে কতদিন বাঁচবে, এইটার কোনো গ্যারান্টি নাই, এইটার কোনো নলেজ কারো কাছে নাই, কোনো আন্দাজ কেউ করতে পারে না। ইউ গট দ্য পয়েন্ট ব্রাদার অ্যান্ড সিস্টার্স? তোমরা আমার ভাই, ছোট ভাই, তোমরা আমার বোন, তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? তুমি এই পৃথিবীতে কতদিন স্টে করবে, দেয়ার ইজ নো গ্যারান্টি। তোমাকে কেউ আইডিয়া, তোমাকে কেউ গেসও করতে পারবে না, তোমাকে কেউ নলেজ দিয়ে বা বুদ্ধি দিয়ে হেল্পও করতে পারবে না, জানো। কিন্তু ইটস কনফার্ম, তুমি এই পৃথিবী থেকে চলে যাবা। সো আত্মহত্যা কেন হবে, ওয়াই? মনে রাখবা, তুমি যদি এক সেকেন্ড বাঁচো, আর ওই এক সেকেন্ডের মধ্যে যদি তুমি আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাও, হতে পারে ক্ষমা হবে। তুমি যদি বলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান, আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়ে যায়, বোঝো নাই কথা। তুমি যদি বলো যে আলিফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি হয়, 10 থেকে 700 নেকি হয়, আল্লাহ আরো অনেক গুণ বৃদ্ধি করে দেয়। তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি বলো, কতগুলো অক্ষর বলেছো, কত হাজার লক্ষ নেকি তুমি কামাইলা, বোঝো নাই কথা, কথা বোঝো নাই। সো তোমার বেঁচে থাকা মিন্স তোমার ক্ষমা পাওয়ার চান্সেস হাই, তোমার বেঁচে থাকা মিন্স তোমার নেকির পাল্লা ভারী করার চান্সেস হাই, তোমার বেঁচে থাকা মানে নিজেকে ফিক্স করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার চান্সেস হাই। শুধু আত্মহত্যা না, কারণ আত্মহত্যা করে ওই বোকারা যারা মনে করে পৃথিবীতে বেঁচে আসি কষ্ট, মরে গেলে সেরে যাব, কারণ সে মৃত্যুর পরের জীবনকে বিলিভই করে না, কারণ সে 1000 মানুষের মধ্যে বসবাস করে, 50 জন তাকে মানুষ চেনে, বের হলে তাকে 200 মানুষ চেনে, অথচ সে মরে গেলে যেখানে যাবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জিন এই পৃথিবীতে আসবে সবাই ওখানে থাকবে, হাশরের মাঠে উপস্থিত হবে, সে লজ্জা পাবে ইন ফ্রন্ট অফ সো মেনি পিপল, ইউ ইভেন কান্ট কাউন্ট দেম। আপনি পৃথিবীতে এখন আদমশুমারি করে গণনা করতেছেন যে 200 বিলিয়ন 300 বিলিয়ন মানুষ আছে, মুসলমান আছে এত বিলিয়ন, রাইট? আপনি কাউন্ট করতে পারতেছেন, কিন্তু বাবা আদম আলাইহিস সালাম থেকে যদি আপনি শুরু করেন কিয়ামত পর্যন্ত, আপনি কাকে কাউন্ট করবেন? হাউ মেনি পিপল, কতজন আসলে গণনায়? আর আপনাকে কেউ ধোকা দিছে, আপনাকে কেউ টাকা দিচ্ছে না, আপনি ব্যবসা অনেক বড় লস হয়ে গেছে, আপনি কারোর সাথে জানা করে ধরা পড়েছেন, আপনি আপনার বাচ্চার সামনে খুব লজ্জাস্কর অবস্থায় চলে আসছেন, আপনি যদি আত্মহত্যা করেন, ইটস মিন এটা আপনি কিভাবে ভেবেন? আপনি মুসলিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি মুসলমান, আপনি কিভাবে ভেবে নিলেন যে মৃত্যু শেষ? মৃত্যু তো নতুন একটা শুরু, মৃত্যু শেষ না, আখেরাত শেষ, বিচার দিবস শেষ। যারা হোয়াট এভার ইজ দ্য রিজন যেটাই হোক, আচ্ছা আপনি কি এটাও বিলিভ করেন না যে আপনি মরে গেলে আপনার বাবা মা স্ত্রী সন্তান এদের সাথে আবার আপনার সাক্ষাৎ হবে, এটা কি বিলিভ করেন না কেউ আপনারা? কারা কারা মুসলিম আছে হাত তোলেন তো, কারা কারা মুসলিম আছেন এখানে হাত তোলেন, কোরআন ও সুন্নতে আপনাদের কাদের ইমান আছে? ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, আপনার 600 জন মানুষ আছেন, শেয়ার করেন, 6,000-6,00,000 মানুষের কাছে এটা পৌঁছান। আপনি মুমিন না? আপনি তো আল্লাহ তো কোরআনে বলছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা তার বাপ থেকে, ও সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে। তো পলায়ন করবে কেন? তার মানে দেখা হবে, তার মানে কাছাকাছি থাকবে, তার মানে একসাথ হবে, তার মানে তারা একে অপরের সাক্ষাৎ পাবে, তারা গেদার হবে সবাই, একজন একজনের সাথে তারা সাক্ষাৎ পাবে এবং দেখে পালাবে তারা একে অপরকে, রাইট? তো তাহলে আপনি চক্ষু লজ্জা লোক লজ্জা আপনি মরে গেলেন, লাভ কি? ওদের সাথে আবার দেখা হবে আপনার, আপনি তো পালাতে পারবেন না ওদের থেকে, দেখা হবে আপনার,
হ্যাঁ, কখন আপনি পরিত্রাণ পাবেন? যখন আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ হয়েছে। আর আপনি, আপনার জন্য যদি জাহান্নাম নির্ধারণ হয়, পরিবারের সবাই যদি জাহান্নাম নির্ধারণ হয়, তাহলে আপনারা হয়তো একসাথে আবার জাহান্নামে একই সাথে থাকবেন। আল্লাহু আলাম, এ বিষয়ে আমি সঠিক জানি না, আল্লাহ ভালো জানে। ডিপেন্ড করবে কার গুনাহ কতটুকু, কতটুকু আদা মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, রাইট? জান্নাতের ব্যাপারটা তো আলহামদুলিল্লাহ, যদি সবাই জান্নাতে যান তাহলে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ সব হবে ইনশাল্লাহ। খায়ের আল্লাহ খেয়ে সহে সহে। তো আত্মহত্যা করলে কষ্ট থেকে বেঁচে যাবে, লজ্জা থেকে বেঁচে যাবে, এটা বোকামি কথা। কারণ আত্মহত্যাকে যদি আমি আত্মহত্যা না ধরে যদি মৃত্যু ধরি, তাহলে মৃত্যু তো মানুষের জীবনের শেষ নয়, এইটা বরঞ্চ নেভার এন্ডিং স্টার্ট। পৃথিবীর মৃত্যু মানুষের জীবনের শেষ নয়, আত্মহত্যা করা যাবে না, কারণ আত্মহত্যাকারী বোকা। কেন বোকা? সে দ্রুত এমন একটা জীবনে যাচ্ছে যে জীবন শেষ হওয়ার নয়, এবং ওই জীবনের প্রস্তুতির জন্য সে কিছুই না করে আত্মহত্যা করে চলে যাচ্ছে। বুঝেন না কথা? ওই যে বলে না যে মানে নো কামিং ব্যাক, আর ফেরত নাই। বুঝছেন না? বোঝেন নাই? আত্মহত্যাকারী কত বড় বোকা, সে দ্রুত এমন একটা শুরুর দিকে যায় যে শুরুর আর শেষই নাই, এবং যেখানে আমার আর করণীয় কিছুই নাই। আগে যা করেছি ওটার উপরে ডিপেন্ড করে বিচার হবে। মানে মানুষ কত বোকা আর কত লসের সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী। আত্মহত্যাকারী কত বড় লজ্জাস্কর সিদ্ধান্ত নেয়। আত্মহত্যাকারী কত বড় বোকা সিদ্ধান্ত নেয়। আত্মহত্যাকারী কত বড় ধ্বংসের সিদ্ধান্ত নেয়। আপনি বুঝতেছেন? সে এমন একটা শুরুর দিকে দ্রুত নিজেকে নিয়ে যায় অপরাধের মাধ্যমে, যার আর শেষ নাই। সে ভাবে যে মৃত্যু শেষ, কিন্তু মৃত্যুর পরে তো আর শেষ নাই। স্টার্ট যে হবে বারজাখের জীবন, বারজাখের জীবন, সে তো আর ওখানে কবরে আবার মরবে না। কবর থেকে তার হাসর হবে, মরে গিয়ে তো আর উঠবে না ওখানে। বারজাখের জীবন থেকে তার হাসর হবে, হাসরের পরে বিচার হবে, বিচারের পরে জান্নাত অথবা জাহান্নাম হবে। নো এন্ডিং, কোনো এন্ড নাই, ও আর নতুন কিছু শুরু হবে না ওখানে। কিন্তু মজার কথা হলো, সে যেই পৃথিবী থেকে মানে নিজেকে নিজে কষ্ট দিয়ে চলে যায়, ওই পৃথিবীতে তার কথার ভ্যালু ওখানে আখেরাতে ক্যালকুলেট হবে। আত্মহত্যাকারী বোকা, আত্মহত্যাকারী এই পৃথিবীর যত লজ্জা, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, কষ্ট, অভিমান, মান অভিমান, তার সব কিছু, সে এগুলো তার ছোট কষ্ট, সে সবচেয়ে বড় কষ্ট নিজেকে নিজে দেয়, নিজেকে বঞ্চিত করে। তাকে কেউ ধোকা দিছে, রাইট? বাট সে নিজেকে নিজে বড় ধোকা দেয় আত্মহত্যার মাধ্যমে। কেন? কারণ আত্মহত্যাকারী ব্যক্তির বোঝা উচিত, এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্টেবল, এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্ট হবে, গণনা হবে, বিচার হবে, জাজ হবে, আর ওখানে আমার কোনো কর্মের জায়গাই নাই, ওখানে আমার স্টেটমেন্ট নেওয়া হবে। আমি যদি মুখে না বলি, আমার চোখ কথা বলবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার এই যে আমার জন্য যারা নিয়োজিত আছে ফেরেশতা, তারা দিয়ে দেবে স্টেটমেন্ট আমার পক্ষ থেকে, এবং ওটা গ্রান্টেড হবে, কোনো ফেক কিছু হবে না, ইজন ইট? কিন্তু এই পৃথিবীতে আমি যত বড় অপরাধী হই, আমার অপরাধ যত বড় হোক, আমার কর্ম যত নিকৃষ্ট আর বাজে হোক, এই পৃথিবীতে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তিনি জবাব দেবে। আমি যদি বলি যে ক্ষমা চাই আর করবো না, তিনি মার্জনা করবে। আমি যদি সলাতে সিজদায় এসে ওনার কাছে কান্না করি, তিনি আমাকে ভালোবাসবে। এটা সবগুলো কাউন্ট হবে, সবই কাউন্ট হবে। কিন্তু আমি যদি আত্মহত্যা করে চলে যাই, আমি এমন একটা জীবনে চলে গেছি যে জীবনটা আর কি হবে না, যে জীবনটা আর শেষ হবে না। কথা বুঝাতে পারি নাই? কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনি কি বলে এটাকে, আস্তাগফিরুল্লাহ, আপনি আপনি দুশ্চিন্তায় আপনি হতাশাগ্রস্ত হয়ে কেন আত্মহত্যা করবেন? আপনি বরং সিদ্ধান্ত নিন যে লাইফে কিছু নাই, খালাস, এদিকে হচ্ছে না, ওইদিকে হচ্ছে না, খালাস। যখন সময় পাবো আস্তাগফিরুল্লাহ বলবো, যখন সময় পাবো দুরুদ পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন সময় পাবো আলহামদুলিল্লাহ বলবো, যখন সময় পাবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, যখন সময় পাবো সুবহানাল্লাহ বলবো, যখন সময় পাবো আল্লাহু আকবার বলবো, যখন সময় পাবো আমি আল্লাহুম্মা সাল্লি সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ বলবো, যখন সময় পাবো আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহুম্মা ইগফিরলি বলবো, মানুষকে সালাম দেবো, কোনো মুরব্বি কষ্টে আছে ওকে রাস্তা পার করে দেবো, কোনো একটা জিনিস রাস্তায় পড়ে আছে ওটা সরায় ফেলবো, আব্বা আম্মাকে মাথায় কপালে চুমু খাবো, মাকে মা বলবো, বারবার কথা কথা আম্মা আম্মা ডাকবো, মায়ের থেকে বলবো যে মাথা মুছে দাও মা, মায়ের কপালে চুমু খাবো,
স্ত্রীকে মুচকি হেসে কথা বলবো, বাচ্চাগুলোর কপালে গালে চুমু খাবো, খালাস আমার লাইফে অনেক কিছু হারাই ফেলছি, খালাস লাইফটাকে উৎসর্গ করে দিলাম আল্লাহর জন্য, আমি বেকার থাকবো না, যত বড় ডিগ্রি আমার থাক, রিক্সা হলে রিক্সা, ঝালমুড়ি হলে ঝালমুড়ি, চকলেট হলে চকলেট, চা কফি হলে চা কফি, রাস্তায় হেঁটে বিক্রি করতে পারলে হেঁটে বিক্রি করবো, দোকান থাকলে দোকান, টং হলে টং, কিচ্ছু না হলে হেঁটে বিক্রি করবো, হোয়াট এভার ইট ইজ, আই এম গোয়িং টু টেক মাই ডিসিশন দ্যাট আমি আর বেকার থাকবো না, আই এম গোয়িং টু কন্ট্রিবিউট, আমি আমার ফ্যামিলিকে 100,000 টাকা কন্ট্রিবিউট করতে পারবো না, 50 করবো, পারবো না 20 করবো, পারবো না ডেলি 500 টাকা, আমি মাসে 15,000 করবো, 30 দিন কাজ করতে পারি না, 10 দিন দিন মজুরি করে 500 করে 10,000 টাকা কন্ট্রিবিউট করবো, খালাস খালাস, ঠিক আছে, আত্মহত্যা করার দরকার নেই, কারণ আত্মহত্যা মানুষ আপনি যেই ভেজাল থেকে মুক্ত হওয়ার জন্য যে খালাস এই পৃথিবী এই জীবনটা রেখে লাভ নাই, চলো যাবো ওদের থেকে, আপনি যেতে পারবেন না তো, আপনার বাবা মার সাথে আপনার দেখা হবে আখেরাতে, কোথায় যাবেন, আর আপনি মরলে কি আপনি একা হয়ে যাবেন নাকি, ফেরেশতা আসবে প্রশ্ন করবে, আল্লাহর কত হাজার লাখ লাখ ফেরেশতা আছে জাহান্নামে যারা শাস্তি দিবে মানুষকে, আপনি একা হবেন কোথায়, ওখানে ওরা সবাই জানবে, বরঞ্চ আপনি পৃথিবীতে অপরাধ করছেন আপনি না বলতে পারবেন, হ্যাঁ বলতে পারবেন, কেউ বলবো যে আসলে কীরকম করছে, কেউ বলবো যে হ্যাঁ আমি দেখছি, অনেকে শুনবে, অনেকে দেখবে, অনেকে জানবে, অনেকে কয়দিন পরে ভুলে যাবে, কিন্তু আপনার অপরাধের কথা তো ফেরেশতারা লিখে রাখছে, ওরা তো এটা সাক্ষী, আপনি আত্মহত্যা করে যাদের সামনে যাবেন ওরা তো চাক্ষুষ সাক্ষী, হ্যাঁ, এবং ওরা ওখানে আপনাকে ননস্টপ শাস্তি দেওয়ার জন্য নিয়োজিত থাকবে, তো বোকা সিদ্ধান্ত হবে না এটা, অত্যন্ত বোকা সিদ্ধান্ত হবে এটা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কাছে আপনারা যারা মেসেজ করেন আপনারা শুধু কোয়েশ্চেনটুকু লিখবেন, কেমন অতীত এবং বর্তমান ভবিষ্যৎ হিস্ট্রি লিখবেন না, আর আমি বলি আমার কাছে প্রশ্ন না করাই উত্তম, আমি কোনো মুফতি না, আমি প্রশ্ন করলে আমি অ্যান্সার আসলে প্রপার করতে পারি না, কোনো বড় বড় আলেম থেকে জিজ্ঞেস করে দু একটা হয়তো আমি বলি, সিরিয়াস কোনো কোয়েশ্চেন হলে, বড় অনেক বড় মেসেজ হলে হয়তো আমার ওই যে সময় হয় না, অনেকগুলো মেসেজ আসে একটু যেগুলো জরুরি মনে হয় যে হ্যাঁ রিপ্লাই দেওয়া দরকার, ছোট্ট মেসেজ এক কথায় অনেক কিছু বলা আছে, কিছু পারলে হয়তো বলি, আর এমনি তো এত দক্ষ না তো আমি, বুঝছেন না, এত দক্ষ আলেম না আমি, জাযাকাল্লাহু খায়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।